কে না চায় যে দোয়া কবুল হোক, কিন্তু সব সময় কি আর সবার দোয়া কবুল হয়? হ্যাঁ, এমনও ব্যক্তি আছে যাদের দোয়া সব সময় কবুল হয়। কারা সেই ব্যক্তি? আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, এজন্য অনেক ইসলামিক স্কলার সব সময় পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের মুস্তাজাবুদ দাওয়াহ মনে করেন। কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। তবে এছাড়াও এমন ছয় ব্যক্তি রয়েছেন যাদের দোয়া আল্লাহ সব সময় কবুল করেন। তারা হলেন অসুস্থ ব্যক্তির দোয়া। অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। অসুস্থতা মানুষের গুনাহকে কমিয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়। হাদিসে এসেছে কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফেরেশতাদের দোয়া মিনতি করার মতো। ইবনে মাজাহ। রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। ইসলামিক স্কলাররা বলেছেন রোজা মুখে দোয়া মানুষের জন্য সোনালী সময়। হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙে বা ইফতার করে, সে সময় রোজাদারের দোয়া ফেরত দেয়া হয় না। ইবনে মাজাহ। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে যা ফিরিয়ে দেয়া হয় না, কবুল হয়। সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণত মায়েরাই বাচ্চার জন্য বেশি দোয়া করে থাকেন, মায়ের তুলনায় বাবার দোয়া কম করে থাকেন। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, আর সন্তানের প্রতি বাবার বদদোয়া। তিরমিজি। কারো অনুপস্থিতিতে অন্য ব্যক্তির দোয়া। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন, তবে আল্লাহ তাআলা সে দোয়া কখনো ফেরত দেন না। হাদিসে এসেছে হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা সে দোয়া কবুলে আমিন বলেন, আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল হয়। মুসলিম। মাজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তিগোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত মজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, আর আদতি বাবার বদদোয়া। তিরমিজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার প্রতি অত্যাচারকারীর বিরুদ্ধে দোয়া করল, সে প্রতিশোধ গ্রহণ করল। তিরমিজি। মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, আর সন্তানের প্রতি বাবার বদদোয়া। তিরমিজি। তাছাড়া কোনো সন্তানেরই উচিত নয় বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা, কেননা বাবা মা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম। সন্তান যদি বাবা মার বাধ্য হয়, তবে জান্নাত সুনিশ্চিত, আর যদি অবাধ্য হয়, তবে জাহান্নাম সুনিশ্চিত। আবার কোনো ব্যক্তির সঙ্গে জুলুম করা হলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে পর্দা থাকে না, সে যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুতরাং কারো প্রতি জুলুম করা মারাত্মক অপরাধ। সর্বোপরি বলা যায় উপরোক্ত ছয় শ্রেণীর মানুষের দোয়া সব সময় কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের এই নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন, সেই সাথে হাদিসগুলোর উপর বাস্তব জীবনে
যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। সেই সাথে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিনই কাজগুলো ছড়িয়ে দিয়ে সওয়াবের কাজে অংশ হতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।